আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা দেশে অবস্থান আছেন, মানে কখনো বাহিরে এখনো যান নাই, তো এমন কিছু লোক আছে যারা প্রবাসী বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে ভাই আমাদের 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ এরকম টাকা আছে এবং এরকম টাকার ভিতরে বাইরের দেশে যেতে চাচ্ছে এবং সেটা কোন দেশে গেলে বেটার হবে এরকমভাবে অনেক সময় সাজেশন চায় বা অনেকের পোস্ট কমেন্ট করে বা ইনবক্স করে। তো এই ধরনের লোকের জন্য কিছু কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনাদের এরকম টাকা পয়সা মানে ক্যাশ থাকে, মানে আপনাদের অলরেডি অলরেডি টাকাগুলো আছে, ঠিক আছে, তাহলে একটা বিষয়। আর এমন হতে পারে যে আপনার কাছে টাকা নাই, মানে আপনার ফ্যামিলিতে এরকম টাকা ক্যাশ টাকা নাই, অথচ বাইরে যাওয়ার জন্য মানে ভিসা বাহির হওয়ার পর টাকা অ্যারেঞ্জ করা যাবে, হ্যাঁ, অথবা টোটালি কোনো টাকা নাই, এই টাকাগুলো আপনার কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করতে হইব, জমি জমা বিক্রি করে অথবা লোন করে। তো এরকম মানে কয়েক ক্যাটাগরির লোক আছে, ঠিক আছে। তো সবার উদ্দেশ্যে একই কথা, যদি আপনাদের এরকম টাকার বাজেট নিয়ে বাইরে যেতে চান, ঠিক আছে, যে 8-10 লাখ, 15 লাখ যাই বলেন, এরকম টাকা নিয়ে যদি বাইরে যেতে চান, আমার ব্যক্তিগত পরামর্শ থেকে বলবো যে দেশে যদি টুকিটাকিভাবে কোনো কিছু করতে পারেন, ছোটোখাটো ব্যবসা যাই হোক, আপনি নিজে একটু পরিশ্রম দিয়ে কোনো কিছু একটু করতে পারেন, তাহলে কিন্তু সেটা বেটার মনে করি। আর বাইরের কান্ট্রিতে যদি যাওয়ার মতো পরিকল্পনা থাকে, মানে আপনি যেতে চাচ্ছেন বা যাবেন এরকম মানে টার্গেট নিয়ে থাকেন, তাহলে বলবো যে আপনি যে দেশে যাবেন প্রথমত আপনার বিশ্বস্ত লোক থাকতে হইব, থাকাটা বেটার মনে করি, ঠিক আছে। কারণ অনেক দালাল আছে, তাদের মাধ্যমে যদি যেতে চান তাহলে তারা নানান রকমের আপনাকে প্রলোভন দেখাইব, মিথ্যা কথা বলবো, বেশিরভাগ কিন্তু এরকম হয়, কারণ যারা দালাল তারা যেটা বলবো বাস্তবতা কিন্তু সেটা কিন্তু খুব কমই পাওয়া যায়। আর যদি এমন হয় যে সিঙ্গাপুর আসতে চান, যে আপনার 8 লাখ, 12 লাখ, 15 লাখ এরকম টাকার বাজেট নিয়ে আপনি সিঙ্গাপুর আসতে চান, তাহলে পরামর্শ থাকবো, মানে আমার খুব একটা সম্মতি আসছে না, কিসের জন্য আসছে না, তো এখন বর্তমানে রেট অনুযায়ী দেখা যাচ্ছে যে যারা স্কিল করতেছে, এই কয়েকটা দিন আগে আমি কথা বলে দেখলাম একটা ট্রেডিং সেন্টারের সাথে, তারা এখন এমন একটা সিস্টেম করছে, প্যাকেজ সিস্টেম, যে তার প্যাকেজ এক যে 10 লাখ টাকা দেখ স্কিল করাইবো এবং সিঙ্গাপুর পাঠিয়ে দেব, অথবা আপনার পাঠাইব না, মানে আইপি দিব না, শুধু স্কিল করাইবো, পাসপোর্ট হাতে দিয়ে দেবো, তার জন্যই 8 লাখ টাকা দিতে হইব। কিন্তু আরও এরকম প্র্যাকটিক্যালি দেখা গেছে যে যাদের সাথে এরকম কন্ট্যাক্ট হয়েছে তাদের কাছ থেকে এর সাথে আর বাড়তি অনেক টাকা নিচ্ছে, কারণ ট্রেনিং সেন্টার থেকে তখন বলে যে ডলার রেট বেড়ে গেছে, সব কিছু রেট বেড়ে গেছে, এই অজুহাত নিয়ে কিন্তু তখন আর 1 লাখ টাকা কিন্তু বাড়তি নিয়ে যায় ইসকে। তো এই যে যেভাবে যে টাকাগুলো বাড়তি নেয়, এই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু প্রত্যাশা করা যায় না, ঠিক আছে। কারণ যে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট, ঠিক আছে, অথচ কিন্তু সিঙ্গাপুর সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু এত টাকা কখনোই লাগে না, ঠিক আছে, অথচ বাংলাদেশ থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু নিয়ে যাচ্ছে। আবার কিছু লোক আছে তারা মনে করে যে বাংলাদেশ থেকে আনি স্কিলে সিঙ্গাপুর আসবো এবং সিঙ্গাপুর আসার পরে এখানে স্কিল করব। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু বড় একটা টাকার ধরা খাইতে হয়। কীভাবে খাইতে হয়, অনেকে মনে করে যে সিঙ্গাপুর আনি স্কিল আসার পরে কিন্তু স্কিল করতে পারবো, আসলে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে সব কোম্পানিতে থেকে কিন্তু স্কিল করার একটা অপরচুনিটি যে থাকার কথা সেটা কিন্তু থাকে না। তো
আপনি ধরেন যে আনস্কিলড আসলেন, কিন্তু আপনার এমপ্লয়ার আপনাকে পারমিশন দিল না, অথবা এমনও কোম্পানি আছে যে যে কেউ যদি কোম্পানিকে না জানিয়ে ভর্তি হইলো বা কোম্পানিকে ইনফর্ম করলো যে আমি স্কিল করতে চাই, তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার মতো কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নেয়। অথবা এমন আছে যে সিঙ্গাপুর আসছে এবং স্কিল করছে, সাথে সাথে পাঠিয়ে দিল। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। এক্সাম্পল, আপনি 4 লাখ হোক বা 5 লাখ 3 লাখ হোক, আপনি সিঙ্গাপুর আসছেন, আনস্কিল আসছেন, আবার স্কেল করতে আপনার $1,300 মিনিমাম তো লাগবে সম্ভবত, তো স্কেল করলেন, হ্যাঁ, তারপর আবার চলে যেতে হলো, আবার আবার নতুন করে কনস্ট্রাকশন সাইটে যদি আসেন, তাহলে কিন্তু আবার কোনো এজেন্টের মাধ্যমে যদি আসেন, সেখানে কিন্তু টাকা লাগবে, ঠিক আছে? আর যদি এমন হয় যে আপনার খুব কাছের নিকটস্থ লোক আছে, খুবই বিশ্বস্ত লোক আছে, আপনার সাথে কখনো প্রতারণা করবে না বা বাড়তি কোনো টাকা নিবে না, যথাসাধ্য তিনি কোম্পানির যে অল্প কিছু পরিমাণ যে কস্টিংটা, মানে এজেন্ট ফিটা, সেটা দিয়ে যদি আনে, তাহলে সেটা কিন্তু অন্য বিষয়। আর এরকম বিশ্বস্ত লোক কিন্তু এখন বর্তমানে খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে? আমি নিজেই দেখেছি যে আপন চাচাতো ভাই, হ্যাঁ, চাচাতো ভাইয়ের কাছ থেকে টাকা খাইছে, ঠিক আছে? আপন কাকা বাইস্তার কাছ থেকে কিন্তু আইপির যখন বাহির করছে, আইপির জন্য টাকা নিয়ে খাইছে। তো আসলে এই জগতে কিন্তু বিশ্বস্ত লোক কিন্তু পাওয়াটা খুবই ট্রাপ ব্যাপার। তো এ সর্বশেষে একটাই কথা বলবো, আপনার যদি এমন থাকে যে খুবই বিশ্বস্ত লোক এবং আপনাকে প্রশ্বাস দিচ্ছে যে আপনাকে মানে কোম্পানির যে নির্দিষ্ট ফিটা, মানে এজেন্ট ফিটা, সেইটা দিয়ে আনতে পারবো, সেটা অন্য বিষয়, ঠিক আছে? কিন্তু যে টাকা আছে দেখেই যে আপনি স্কিলের জন্য সেন্টারে ভর্তি হইবেন এবং 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা ব্যয় করে আসবেন, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আপনার স্যালারি নাও আসতে পারে, ঠিক আছে? খুব অল্প সংখ্যক কিন্তু লোক মোটামুটি ভালো কোম্পানি বলে ভালো একটা স্যালারি পায়, কিন্তু অধিকাংশ দেখতে পারি যে তারা কিন্তু খুব প্রত্যাশা অনুযায়ী কোম্পানি ভালো পায় না, ভালো স্যালারি পায় না, 1 বছর বা 2 বছর পর অনেক সময় চলে যেতে হয়। তো এইগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা একটু বিবেচনা করবেন, ঠিক আছে? আপনার খুব কাছের ভালো বিশ্বস্ত লোক যদি থাকে, তার পরামর্শ নেবেন, সে যদি আপনাকে সহযোগিতা করতে চায়, তাহলে সেটা কিন্তু বেটার। নয়তো বা আপনার এত এত এমন টাকা দেয় বিদেশে না আসাটাই আমি বেটার মনে করি।